হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাচ্ছি ঝিঙে আলু ডালের বড়ি দিয়ে নিরামিষ সিম্পল তরকারি। সেজন্য ঝিঙে আলু আমি অলরেডি ধুয়ে কেটে নিয়েছি। চলুন উপকরণগুলো বলে দিই এক এক করে। ফোড়নের জন্য কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, এক টেবিল স্পুন মতো আদা, কাঁচা লঙ্কা, বাটাটা, এগুলো মাসকলাই ডালের বড়ি আমি অলরেডি ভেজে নিয়ে তুলে রেখেছি। কড়াই গরম হলে তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, হালকা নাড়াচাড়া করে ঝিঙেগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখব। ঢাকা খুলে আবার ঝিঙেগুলো নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব আলুগুলো। আমি আলুগুলো কেটে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা পেস্ট। ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব হলুদ গুঁড়া আধ চা চামচ, জিরে গুঁড়া আধ চা চামচ, লবণ পরিমাণ মতো। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যদি জল শুকিয়ে যায় সামান্য পরিমাণ জল দিয়ে দেব। আবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দেব। ভেজে রাখা বড়িগুলো কয়েকটা দিয়ে দেব, তারপর বাকিগুলো সব শেষে দেব। ঝোলটা ফুটে উঠেছে, ঝিঙেটা হয়েছে কিনা চেক করে নেব। আলু তো হাফ সেদ্ধ করাই ছিল। সব শেষে আমি বাকি বড়িগুলো দিয়ে দিলাম। আরেকবার ফুটে উঠলেই নামিয়ে নেব। আমি আজকে একটু মাখামাখা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে হালকা ঝোলও রাখতে পারেন, তবে বেশি ঝোল ভালো লাগে না। আজকে আমার খাবারের মেনু ছিল মুগ ডাল, ঝিঙে আলু, বড়ির তরকারি, ডাঁটা, শাক ভাজা, ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা, সাথে কাঁচা লঙ্কা, শশা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। ধন্যবাদ।